নোয়াখালী বেগমগঞ্জে ভুয়া কোম্পানি খুলে সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ গ্রেফতার এক বিদি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নুরুল নবীন নবী নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা মোহাম্মদ সানাউল্লাহ বয়স একচল্লিশকে গ্রেফতার করেছে র্যাব এগারো গ্রেফতারকৃত মোহাম্মদ সানাউল্লাহ উপজেলার একলাসপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে উপজেলার একলাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় দু সালে মোহাম্মদ সানাউল্লাহ তার কয়েকজন সহযোগীকে নিয়ে নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন তিনি অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে তিনশো গ্রাহকের সাত কোটি পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা মূলে প্রতারক মোহাম্মদ সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়